আমার অহমদি বন্ধুরা বলে ইসলামে নারী এবং পুরুষের অধিকার সমান নেই, পুরুষদের অধিক স্বাধীনতা আছে, মহিলাদের ততটা স্বাধীনতা নেই, এই হচ্ছে প্রশ্ন। হুজুর বলছেন যে প্রশ্ন হচ্ছে মহিলারা হেজাব পড়ে, হেজাব কেন পড়ে? এমন এক সময় ইহুদিরা মুসলমান নারীদের কষ্ট দিত, তখন পর্দার আদেশ নাজিল হয়েছে। পবিত্র কোরআনে যেখানে পর্দার নির্দিষ্ট হয়েছে, মহিলাকে হেজাব পড়ার যে নির্দিষ্ট হয়েছে, মাথা ঢাকো এবং নিজেদের বক্ষের উপরে কাপড় রাখো, সেখানে কি নির্দিষ্ট হয়েছে? এর পূর্বের যে আয়াত রয়েছে কোরআন শরীফে, সেখানে পুরুষদের বলা হয়েছে তোমাদের দৃষ্টি অবনত রাখো, চোখ বড় বড় করে মেয়েদের দিকে তাকিও না। ইসলাম বলেছে যে এমনটি করতে বারণ করেছে, মহিলাদেরকে বলা আছে পুরুষদের দিকে তাকিও না, নিজেদেরকে ঢেকে রাখো, কেননা পুরুষদের কোনো বিশ্বাস নেই। তোমরা এখন যৌবনে পদার্পণ করছো, তোমাদের জানা উচিত মহিলারা পুরুষদের দিকে অতটা তাকায় না, কিন্তু পুরুষরা পুরুষদের যে দৃষ্টি মহিলাদের দিকেই নিবদ্ধ থাকায়, এগুলি ভুল কাজ। এই জন্যই হযরত মসীহ মাউদ ইসলাম বলেছেন, প্রথমে তোমরা তোমাদের মন মস্তিষ্ক এবং চক্ষুকে পরিষ্কার করো, পবিত্র করো। যদি তোমরা গ্যারান্টি দিতে পারো যে এমন ভুল দৃষ্টিতে আমরা দেখব না, তখন তোমরা বলতে পারো যে পর্দার দরকার নেই, তখন আমরা মেনে নিব যে ঠিক আছে পর্দার প্রয়োজন নেই। কাজেই এখন কি হচ্ছে, এখন এই যে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যে চলচ্চিত্র নির্মাতা যে ছিল, এখানেও বিভিন্ন ঘটনা ঘটছে নারী নির্যাতনের, যৌন হয়রানির যে ঘটনা ঘটছে, এখন এদের উপরে হার্ট অ্যাটাক হয়নি, সে আত্মহত্যা করেছে, এই অভিযোগ যখন রয়েছে। যদি পর্দা করতো আর নারী পুরুষের যদি অবাধ মেলামেশার সুযোগ না থাকতো, তাদের মধ্যে যদি অন্যায় এবং অবাধ সম্পর্ক না হতো, তাহলে এই ধরনের স্ক্যান্ডাল হতো না। তাদের মধ্যে থেকে অনেকেই বলছে যে তাহলে মুসলমানরা তো বলে যে যে পর্দা করা উচিত, তো আমাদের মহিলাদেরও এভাবে শালীন পোশাক পরা উচিত। বরং বিবিসিতে 10-12 দিন আগে একটি অনুষ্ঠান দেখানো হয়, সম্ভবত রেডিওর অনুষ্ঠান ছিল, কিছুটা অংশ টিভিতেও দেখিয়েছে, তাতে অনেকে বলেছে আমাদের অপরাধ এটি, আমরা আমাদের মেয়েদের ভালো বা শালীন পোশাক পরাই না, মহিলারা পুরুষদের সামনে এমনভাবে নোংরা পোশাক পরে যায়, অশালীন পোশাক পরে যায়, যার ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটে। তারা নিজেরাই একটা কথা স্বীকার করছে, তাদের কথা তাদের কর্ম তাদের সামনে এসে গেছে। গত 2 মাস ধরে এই একই বিষয়ে চর্চা হচ্ছে যে এই ধরনের কাজ কেন হচ্ছে। যখন তোমরা পত্রপত্রিকা পড়ো, যদি তোমরা পড়ো, তাহলে তোমাদের জানা উচিত যে এমনটি কেন হচ্ছে। লস অ্যাঞ্জেলেস থেকে এই সমস্যা দেখা দিয়েছিল, এখন তো পুরো দেশে বিশ্বে ছড়িয়ে পড়েছে, সকল দেশেই এখন ঘটনা সামনে আসছে। নারী এবং পুরুষের মাঝে লজ্জা এবং শালীনতার কোনো বাদ বিচার নেই। ইসলামের যে শিক্ষা, এটি অবশ্যই উত্তম শিক্ষা, অবশ্যই কার্যকর শিক্ষা। আসসালামু আলাইকুম।